হ্যালো, গুড ইভিনিং, কেমন আছেন আপনারা? থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে, আমাদের ড্রিঙ্ক উইথ শোভনজিৎ অনিমেষে আপনারা ওভারওয়েলমিং আমাদেরকে ফিডব্যাক দিচ্ছেন, আমাদের প্রোগ্রাম আপনাদের ভালো লাগছে, আমাদের বক বক আপনারা শুনছেন, থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। আমি আর অনিমেষ আজকে আবার বেরিয়ে পড়েছি আমাদের ড্রিঙ্ক উইথ শোভনজিৎ অনিমেষের আর একটা এপিসোড নিয়ে। আজকে আমাদের এপিসোডে আমাদের সঙ্গে যাক মানে আপনাদের সাথে যাকে আলাপ করাবো সেটা তাকে আপনারা এর আগে বিভিন্ন ভাবে দেখেছেন বা শুনেছেন, আজকে আরো সামনাসামনি আপনাদের সাথে আলাপ করাবো। আমি যার কথা বলছি সে হচ্ছে আমাদের মিউজিকে মানে প্রচণ্ডভাবে যে সাপোর্ট করে ফর অ্যারেঞ্জমেন্ট, ফর প্রোগ্রামিং, তার স্টুডিওতে আমরা মাঝে মধ্যে কাজ করি। আমি যার কথা বলছি সে নান আদার দ্যান ধ্রুব ভট্টাচার্য। ধ্রুব সাথে আজকে আপনাদের আলাপ করাবো। আজকে ধ্রুবকে আমরা ইনভাইট করেছি আমাদের একটা হ্যালো হ্যালো গাইস, থ্যাংক ইউ ধ্রুব ফর কামিং, থ্যাংক ইউ ডাকার জন্য আমাকে। ইয়া হ্যাঁ, ধ্রুব তোমার সাথে আমি দর্শকদেরকে বলছিলাম যে তোমার সাথে দর্শকদের অলরেডি আলাপ আছে, কারণ ক্রেডিট লিস্টে অনেক সময় ধ্রুব ভট্টাচার্যের নাম আপনারা দেখে থাকবেন এবং ধ্রুবর অন্যান্য কাজও আপনারা নিশ্চয়ই এতদিনে দেখেছেন। শোভনজিৎ অনিমেষ ছাড়াও নিজের বহু লোকের সাথে ও কাজ করে, বলিউড বলিউড সব জায়গায় এখনো ছেয়ে গেছে আর কি। তো ওভার টু ইউ ধ্রুব। হাই গাইস, আমরা তো বহু বছর ধরে একসাথে কাজ করছি, ইভেন করবো আমরা কাজ একসাথে। তো সব থেকে যেটা শোভনজিৎ দা অনিমেষ দার সঙ্গে কাজ করে সব থেকে ভালো যেটা লাগে সেটা হলো যে আমরা কিছু সবসময় সিগনেচারে খুঁজে থাকি, ঠিক আছে। আমরা গতানুগতিক মিউজিককে একটুখানি বাইরে রেখে, ঠিক আছে, আমরা সবসময় চেষ্টা করি যে কিছু সিগনেচার খুঁজবো যেটা প্রতিটা গানে তুমি পাবে। আমি সবসময় শোভনজিৎ দাদা বলি যেটাতে আমি খুব আনন্দ পাই কাজ করতে, কারণ যখনই আমরা এখানে কাজ করি তখনই আমরা কিছু সিগনেচার মিউজিক, কিছু সিগনেচার সাউন্ড, ইভেন শুধু সেটা আমি বলবো না যে কিছু এক্সপেরিমেন্টাল সাউন্ড, আমরা বিভিন্ন দেশের বিভিন্ন জোনারের মিউজিককে টাচ করে সেখান থেকে একটা মানে রিসার্চ করেই আমাদের বার করা হয় সাউন্ডগুলো। ধ্রুবর সবচেয়ে বড় গুণ হচ্ছে ধ্রুব এ ভেরি ভেরি ট্যালেন্টেড মিউজিশিয়ান। ধ্রুব মনে হয় এক ডজন ইনস্ট্রুমেন্ট বাজাতে পারে নিজেই। সবচেয়ে বড় ব্যাপার, আমরা সবাই যারা রক গান বা ব্যান্ড ব্যাকগ্রাউন্ড থেকে ছোটোবেলা থেকে বড় হয়েছি তাদের জন্য ধ্রুব ইজ এ ব্লেসিং, কেন ধ্রুব দুর্দান্ত রক গিটারিস্ট, ধ্রুব অসাধারণ কম্পোজার নিজে, অ্যান্ড ধ্রুব দারুণ অ্যারেঞ্জার। তো ওকে আমাদের সাথে আমাদের জার্নিতে পেয়ে আমাদের মিউজিক এনরিচ হয়েছে সাংঘাতিকভাবে। তো এবং ধ্রুবর সাথে আলাপ প্রায় কোভিডের আগের থেকে, আমরা যখন একসাথে কাজ শুরু করি কিছু গান ওর স্টুডিওতে একসাথে বসে আমরা অ্যারেঞ্জ করি, দিয়ে আমরা গান বাজনা করার পরে হঠাৎ করে একটা ব্রেক নিতে হয় বিকজ অফ এ ব্যাড পিরিয়ড অফ কোভিড। তখন আমরা সবাই যে যাত্রা বাড়ির থেকে কাজ করছিলাম, কিন্তু দেন উই এগেন আফটার দ্য কোভিড পিরিয়ড আমরা আবার স্টার্ট করেছি। আমাদের মিউজিক আরও এনহ্যান্স হয়ে গেছে, আমাদের মিউজিক এখন খুব এক্সপেরিমেন্টাল অ্যাজ ওয়েল অ্যাজ ফিউশন ফর্মে চলে যাচ্ছে। উই আর ভেরি প্রাউড অফ আওয়ার মিউজিক অ্যাট দিস পয়েন্ট, অ্যান্ড অল দ্য ক্রেডিট অর এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য ক্রেডিট গোজ টু ধ্রুব হু ইজ এনরিচিং আওয়ার মিউজিক। আজকে ধ্রুবর জার্নি পুরো শুনবো। ধ্রুব, মিউজিক কবে থেকে স্টার্ট এবং কেন স্টার্ট? মিউজিক অ্যাকচুয়ালি মানে আমার ফ্যামিলিতেই, ঠিক আছে, মানে সব বাচ্চা বয়স থেকে আমি যেটা পেয়েছি মিউজিকের এনভায়রনমেন্টেই বড় হয়েছি, বাই প্রফেশন কেউ ছিল না, কিন্তু বাচ্চা বয়স থেকে মা হাওয়াইন গিটার বাজাতো, বাবা ক্লাসিক্যাল শিখেছে, ক্লাসিক্যাল গান শিখেছে, বাঁশি বাজাতো, ঠিক আছে, তো ইন্টারেস্টটা অটোমেটিক মানে। কিন্তু অ্যাজ এ প্রফেশন এটা নেবে কবে ডিসাইড করে? অ্যাজ এ প্রফেশন নেবো ডিসাইড করেছি সেটা অনেক ছোট বয়সেই, কারণ একটা জিনিসই ভালো পারতাম লাইফে, আর কিছু পারতাম না, ঠিক আছে, তো এটাই পারতাম। তো তখন থেকেই মানে যখন আমি 7-8 পড়ি মোটামুটি, তখন মানে শুনতে
অদ্ভুত লাগে ভাবে বাচ্চা বাচ্চা চিন্তা, কিন্তু না তখন থেকে আমি ভেবেছিলাম যে না আমি যদি কিছু করি তো মিউজিক নিয়েই পারবো, তো এটা নিয়েই এগোবো। তো প্রথম দিকে বাড়িতে যেহেতু মিউজিক্যাল ব্যাকগ্রাউন্ড ছিল তো সাপোর্ট ছিল, কিন্তু একটাই ছিল যে কিছুটা ফর্মাল এডুকেশন করে নিতে, তো সেটা অফিশিয়ালি করব এটার জন্য বাবা মার সাপোর্ট ছিল, এটার জন্য বাবা মার সাপোর্ট ছিল, এটা ইউনিক প্যারেন্টস যেটা বলতে পারি, যেহেতু মিউজিকটা ভালোবাসতো বাড়িতে সব সময়, ঠিক আছে, আর মানে বাড়ি থেকে চ্যালেঞ্জও পেতাম, মানে যেটা হয় কি জেনারেলি মিউজিক নিজের মতো আমরা করে যাই, ঠিক আছে, ভুল ত্রুটি সব পর যখন আমরা আসি মার্কেটে মানুষের সামনে তখন আমরা জানতে পারি আমাদের ভুল ত্রুটি, কিন্তু যেহেতু বাড়িতেই মিউজিক এনভায়রনমেন্ট আছে তো বেসিক ভুল ত্রুটিগুলো খুব তাড়াতাড়ি শুধরে গেছে। তো আরেকটা যেটা সুবিধা আছে, যেরকম রক জনার শুধু নয়, রক জনার যেরকম আমরা বড় হতে হতে শুনেছি, সেটা ছাড়াও যে আরও বিভিন্ন জনার, সেটা বাবার থেকে শেখা, তারপরে আরও এগিয়েছি আরও বিভিন্ন মানুষ, যেমন তোমাদের সঙ্গে যখন আলাপ হয়েছে, ঠিক আছে, আমরা আরও ওয়াইড পুরো ওয়ার্ল্ড ওয়াইড মিউজিক নিয়ে যখন আমরা কাজ করেছি, ঠিক আছে, সেগুলোও শেখা, সবই কাজ তো শেখায়, তো এইভাবেই জার্নি স্টার্ট, তারপরে তো দিয়েছি অবভিয়াসলি, কিছু ড্রিঙ্কস এসছে কিছু ড্রিঙ্কস আসেনি, উই আর ওয়েটিং ফর আওয়ার ড্রিঙ্কস, কিন্তু তার মাঝখানে এই নয় যে আমরা থেমে থাকবো, আমরা আলোচনা চালিয়ে যাবো। তো ধ্রুব, হাইলাইট ওয়ান অফ ইউর বেস্ট ওয়ার্কস টিল ডেট, পার্টিকুলারলি মিউজিক রিলেটেডলি, আমার মনে হয় সেটাই তুমি প্রায়োরিটাইজ করবে। ঠিক আছে, ভালো কাজ যেগুলো আমি করেছি তার মধ্যে রজনীকান্ত প্রোডাকশনে কিছু কাজ করেছি, এটা খুব ভালো লাগে। রিসেন্টলি আমি এবার পুজো জি এর একটা কাজ করলাম, সেটাও খুবই আমার পছন্দের একটা কাজ, এটা খুব ভালো পারফর্মও করছে, ঠিক আছে। তারপরে আমার নিজের চ্যানেলের কিছু ওয়ার্ক যেগুলো রিসেন্টলি ভালো ভিউজ গেছে বা আমার খুব পছন্দের ক্লোজ কিছু কাজ, তোমাদের সঙ্গে রিসেন্ট করা কিছু কাজ, যেটা আমি বারবার বলছিলাম তোমাদেরকে, যেটা সিগনেচার যে মিউজিকটা খুব সুন্দর ছিল, স্টুডিও নিজের বানানোর ইন্টেনশনটা কি প্রথম থেকেই ছিল? স্টুডিও নিজের বানানোর ইন্টেনশনটা একদম মিউজিকের শুরু থেকে ছিল তা বলবো না, ঠিক আছে। অ্যাকচুয়ালি বিষয়টা মানে জার্নিটা কীভাবে স্টার্ট হয়েছে, আমি তো ফার্স্টে অ্যাজ আ গিটারিস্ট স্টার্ট করেছিলাম, তো প্রথমে স্টুডিওটা ভাবাটাও মুশকিলের, মানে একটা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে হঠাৎ করে স্টুডিও করে ফেলবো বা বানিয়ে ফেলবো, ঠিক আছে, সেটা ভাবাটাও মুশকিলের। আমরা চেষ্টা করে নিই, চল শিওর চলো, ধ্রুব অলরেডি শুরু করে দিয়েছিল, চিয়ার্স চিয়ার্স। তো প্রথমে অ্যাজ এ গিটারিস্ট নিজের ক্যারিয়ার ভেবেছিলাম, তো সেভাবেই এগোচ্ছিলাম, তো এগোতে এগোতে ইন্ডাস্ট্রিতেও অনেক মুভিতেই গিটার বাজাতাম, তো গিটার বাজাতে বাজাতে মানে ফ্যাক্ট কিন্তু মানে খারাপও কিন্তু ফ্যাক্ট, তো এখানে আমাদের দেশে অ্যাজ আ গিটারিস্ট কেরিয়ার বানানো বা অ্যাজ আ গিটারিস্ট সেই সম্মানটা পাওয়া খুব মুশকিলের, তো তো সেই ক্ষেত্রেই মাথায় তখন আসলো যে মানে সাবস্টিটিউশন কী, ঠিক আছে। আর ছোটো বয়স থেকে আরেকটা যেটা ভালো লাগতো সেটা অ্যাজ আ কম্পোজার নিজেকে দেখতাম বা সুর বানাতাম, ঘরেই বানাতাম, নিজের জন্যই বানাতাম, তো তখন আস্তে আস্তে ভাবলাম যে যদি কম্পোজার হতে হয় তো সবার আগে যেটা জানতে হবে সেটা হলো যে অ্যারেঞ্জমেন্ট, কারণ একটা কম্পোজার অ্যাজ আ কম্পোজার উইদাউট অ্যারেঞ্জার, কেউ যদি কম্পোজার হয় সে এক তো পুরো মিউজিকটাকে এক্সপ্লোর করতে পারবে না, দ্বিতীয় হলো যে ইনিশিয়াল স্টেজে, ঠিক আছে, যে এটা যারা নতুন করে মিউজিক স্টার্ট করছে তাদেরকেও আমি বলবো, যারা কম্পোজার হতে চায় মানে প্রথমে মানুষ বুঝতে পারে না কীভাবে কম্পোজার হব, দ্য ওয়ে ওয়েটাকেও খুঁজে পায় না, তো আমি সবার আগে বলবো যদি কম্পোজার হতে চাও সবার আগে মিউজিক প্রোডাকশান শেখো, কারণ ইনিশিয়াল স্টেজে কেউ ফান্ডিং করার থাকবে না, তো ওই ফান্ডটা যাতে উইদাউট ফান্ড আমরা একটা প্রোডাকশানকে কন্টিনিউ করতে পারি তার জন্য অ্যারেঞ্জমেন্ট প্রোডাকশান তোমায় শিখতে হবে, তো সেই থেকেই আমার আস্তে আস্তে প্রোডাকশানের দিকে, বিশেষ করে অ্যারেঞ্জমেন্ট এদিকে মন আসলো, তো ওগুলো করতে করতেই তারপরে আমি বিভিন্ন স্টুডিওর সঙ্গে যুক্ত হলাম যেখানে আমি কাজ করতাম ফ্রিল্যান্সার হিসাবে, তো কাজ করতে করতে এক্সপিরিয়েন্স এলো, কাজ শিখলাম, হার্ডওয়্যারে কাজ করা শিখলাম যেটা কলকাতাতে খুবই মুশকিল, আমার
মানে গুড লাক যে আমি কিছু ভালো ভালো স্টুডিও পেয়েছিলাম যেখানে আমি হার্ডওয়্যারে ডাইরেক্ট কাজ করা শিখেছি নিজে একদম হাতে ধরে। ফর্মাল ট্রেনিং তো আলাদা জিনিস, তার সঙ্গে হাতে ধরে কাজ করা সেটা অন্যই বিষয়। তো সেটা শেখার পর তখন আমার মাথায় এলো যে এবার কেন আমি নিজেই স্টুডিও বানাবো না। তো তখন আমি স্টুডিওর ইন্ডাস্ট্রিটাও কিছুটা জেনে গেছি, ঠিক আছে। তারপরে আস্তে আস্তে টাকা পয়সা জমাতে থাকলাম, বিভিন্নভাবে ফান্ডিং আসা শুরু হলো। তো এইখান থেকে স্টার্ট হলো আমার স্টুডিও জার্নি। এইখানে আমি একটা কথা আমার মনে আছে আমি বলবো, ইনফ্যাক্ট আমি আর অনিমেষ মিলে সেই সময় আমাদের যে মিউজিকগুলো ছিল, আমাদের যে নতুন নতুন গানগুলো ছিল, সেগুলো আমরা একটু প্র্যাকটিস সেশন, একটু নতুন করে কি করে আবার রেকর্ড করা যায়, ব্যাপারটাকে জিরো বাজেট প্রোডাকশনে কি করে নিয়ে যাওয়া যায়, এটা আমাদের চিরকালেরই একটা বদভ্যাস বলা যায়। তো সেই মানে সেই অনুসন্ধান করতে করতে আমরা জ্যাম 52 বলে একটা জায়গার কথা আমরা জানলাম, যেখানে নাকি প্র্যাকটিস করা যায়, নিজেদের গান চর্চা করা যায়, নিজেদের গান নিয়ে আলোচনা করা যায়, হই হুল্লোড় করা যায়, এরকম একটা আমরা সন্ধান পেলাম আমাদের আর এক বন্ধুর রেফারেন্সে। সেইখান থেকে মানে ওই জ্যাম প্যাড থেকে আমরা ধ্রুবর স্টুডিও হতে আমরা দেখেছি, ইনফ্যাক্ট আমরাই বোধহয় ইনফ্যাক্ট পায়োনিয়ার এখানে মেনশন করতে হয়। হ্যাঁ, শুভ পার্টিকুলার যে আমাদেরকে মিট করিয়ে দেয়, তারপরে আরেক শুভ যে হচ্ছে তোমার দাদা, তার সাথে আমরা প্রথমে আগে কথা বলি, এবং শুভ আর ধ্রুব অলমোস্ট কমপ্লিমেন্ট ইচ আদার, ওর সাথে আমরা আলাদা একটা সেশন করার চেষ্টা করব এখানে ওর কাজ নিয়ে। হি ইজ এ ফ্যান্টাস্টিক সিঙ্গার অ্যান্ড এ গুড ডিরেক্টর এডিটর, তো উই উইল টক অ্যাবাউট দ্যাট অ্যাট এ লেটার ডেট। কিন্তু তো সেই জ্যাম প্যাড থেকে ধ্রুবর জ্যাম প্যাড স্টুডিও হয়ে যাওয়ার পুরো জার্নিটা আমরা নিজেদের চোখের সামনে দেখেছি, এবং বোধহয় আমরাই পায়োনিয়ার সেখানে, তো আর জ্যাম প্যাড থেকে স্টুডিওতে বোধহয় আমরাই প্রথম দিককার কাস্টমার ছিলাম। প্রথমে মেনশন করলাম যে একটা মিডল ক্লাস ফ্যামিলি থেকে একটা স্টুডিও বানানোর জার্নিটা টাফ, ঠিক মানে বানানো যায় না তা নয়, আমি তো বানিয়েছি, ঠিক আছে। তো মানুষ দেখতেই পাচ্ছে বানানো যায়, কিন্তু জার্নিটা টাফ। তো ইনিশিয়াল স্টেজে আজকের যে জ্যাম 52 যে স্টুডিও বা প্রোডাকশন যেটা মানুষ দেখছে, সেটা করার পেছনে প্রচুর হার্ডওয়ার্ক আছে, শুধু আমার নয় অনেক মানুষের, ঠিক আছে। ইভেন তোমাদেরও অবদান আছে আজকের, তোমরা কাজ করেছো, বহু মানুষ কাজ করেছে, তাই আমরা এগিয়ে যেতে পেরেছি। যদি আমার খুব ভরসা না রাখতো, ফেথ না রাখতো, তাহলে তো এগোতে পারতাম না। কিন্তু ওই ধীরে 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 জিনিসটা ডেভেলপ হওয়া, আর তোমরা তো মানে সাক্ষী, তোমরা দেখেছো চোখের সামনে ছোট্ট একটা রুম থেকে আস্তে 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 কিভাবে একটা রুম থেকে সেটা এখন তিনটে রুমে কনভার্ট হয়েছে। রাইট রাইট, তা আমাদের বলতে হবে যে ধ্রুব স্টুডিও এখন আমাদের মিউজিকের আতুর ঘর, আর এখানে আমরা বসে রান্নাটা করি, আমাদের এক একটা মিউজিক কম্পোজিশন নিয়ে বসি, সেটা নিয়ে চর্চা করি, সেটা একটা জার্নির মধ্যে দিয়ে যায়, সেখানে ইনপুট দিই আমরা সবাই মিলে। ধ্রুবর সাথে কিছু আরও খুব গুণী শিল্পীরা কাজ করছে, তারাও এসে কন্ট্রিবিউট করে আমাদের কাজে, এবং তাতে আমাদের কাজের ডাইভার্সিটি এবং টেস্ট বার্ড এবং ইনপুটস এবং রিচনেসটা সাংঘাতিকভাবে ইম্প্রুভ হচ্ছে। তো উই লুক ফরওয়ার্ড টু ওয়ার্কিং উইথ ধ্রুব অ্যাজ ওয়েল অ্যাজ হিজ টিম অ্যান্ড ওয়েল থট টিম, যেটা ধ্রুব আস্তে আস্তে নিজেই তৈরি করেছে ফ্রম হ্যান্ড। অ্যান্ড অফকোর্স উই আর চেরিশিং দিস এক্সাইটিং রিলেশনশিপ উইথ হিম অ্যান্ড হিজ টিম। এই প্রফেশনে আসতে পার্সোনাল লাইফে বা প্রফেশনাল লাইফে বা তোমার লাইফে কোনোভাবে চ্যালেঞ্জেস, স্ট্রাগলস, বাধা যদি একটু দুটো তিনটে পয়েন্ট একটু হাইলাইট করা যায়, মানে এইভাবে সেগুলোকে ওভারকাম করে। হ্যাঁ, এই মানে আমরা যে ফিল্ডে আছি, যে ইন্ডাস্ট্রিতে আছি, উইদাউট স্ট্রাগল এই ইন্ডাস্ট্রিতে সাস্টেন করা সম্ভব না, ঠিক আছে। এমন কেউ নেই যে স্ট্রাগল ছাড়া এই ইন্ডাস্ট্রিতে আজকের কোনো জায়গায় পৌঁছে, ছোট হোক বড় হোক কোনো জায়গায় পৌঁছাতে পারবে না। আর দ্বিতীয় হলো যেরকম জব বা অন্য মেন স্ট্রিম ইন্ডাস্ট্রিতে পড়াশোনা করছি, পড়াশোনা পাশ করছি, আমরা জানি কোথাও একটা চাকরি পাবো, সেটা 10,000 হোক, 20,000 হোক, 50,000 হোক, 1,00,000 হোক, যাই হোক, অন্তত ইনিশিয়াল স্টেজে একটা সামথিং কিছু মাসের শেষে টাকা পাবো, যেটা দিয়ে আমার চলবে, ঠিক আছে। কিন্তু এই ইন্ডাস্ট্রিতে কোনো ডোর নেই বা কেউ দেখানোর নেই, এটা দরজা, এখানে ঢুকে যাও, মাসের শেষে এত টাকা আসবে। ইভেন আনসার্টেনিটি ইনিশিয়াল স্টেজে মানে একদম সবার উপরে থাকে, ঠিক আছে। তো ওই একটা প্রেশার, ঠিক আছে,
মনিটারি স্ট্রাগেল যেটা সবার থাকে, ঠিক আছে, সেটাকে ওভারকাম করে সব থেকে বেশি যেটা লাগে, মানে আমি যারা এই ফিল্ডে আসতে চায় তাদেরকেও আমি বলতে চাই যে সব থেকে বেশি যেটা সেটা হলো মেন্টাল স্ট্রেংথ। কারণ ওই স্ট্রেংথটা যার থাকে এক না এক টাইমে সে ঠিক জায়গায় পৌঁছে যাবে, এবং নিজের প্রতি বিশ্বাস, নিজের প্রতি বিশ্বাস তো অবশ্যই, আর তার সঙ্গে মেন্টাল স্ট্রেংথ। কারণ কি হয়, প্রতিদিন ভাঙছে এখানে, প্রতিদিন তোমাকে ভাঙবে, ঠিক আছে, তুমি নিজে নিজেকে ভাঙতে পারো, মিউজিক তোমাকে ভাঙতে পারে, মানুষও তোমাকে ভাঙতে পারে, ঠিক আছে। তো এই ভাঙাটার সঙ্গেই আবার যখন আমরা এগোবো, ঠিক আছে, মানে আমাদের মাসেলের মতোই, মানে আরও স্ট্রং হয়ে আমাদেরকে এগোতে হবে, ঠিক আছে। তো ওইটা যদি ওই ওইটা যারা কন্টিনিউ করতে পারবে তারা ইন্ডাস্ট্রি কিছু না কিছু করে নেবে। মিউজিক নিয়ে, ঠিক আছে, জীবন কাটানোর জন্য সবাইকে আরিজিং সবাইকে শ্রেয়া ঘোষাল হতে হবে না, তাছাড়াও প্রচুর মানুষ আছে যাদের আমরা নাম জানি না কিন্তু তারা নিজের জীবন খুব ভালোভাবে কাটাচ্ছে শুধুমাত্র মিউজিক করে, ঠিক আছে। তো আমরা ফার্স্ট আমাদের টার্গেট হওয়া উচিত ওই জায়গাটাই। অরিজিৎ সিং শ্রেয়া ঘোষাল কেউ চেয়ে হতে পারে না, তো কিছুটা লাক ফ্যাক্টর থাকে, ঠিক আছে, কিছুটা গড গিফটেড থাকে, সবাই আমি বলবো না সবাই অতটা ট্যালেন্ট নিয়ে জন্মায়, কিছুটা তাদের হার্ডওয়ার্ক থাকে, কিছুটা হার্ডওয়ার্ক থাকে। তো খালি সবাই তো মানে সুর করতে পারে, লিখতে পারে, এরকম টাইপের ধারণাও আছে, আমরা অ্যাটলিস্ট এই ব্যাপারে অনেক বেশি প্যাশনেট, তো এটা ভাবার কোনো কারণ নেই যে এটা ফুল টাইম প্রফেশন হতে পারে না। ধ্রুব একটা বেস্ট এক্সাম্পল আমাদের কাছে এবং ক্যান বি এ ভেরি থ্রাইভিং প্রফেশন। ধ্রুব ইজ ডুইং ভেরি গুড, উই আর প্রাউড অফ দ্যাট। এবং ধ্রুব এই মানে এই ইয়েটা অ্যাডভাইসগুলো দিচ্ছে যেভাবে আপনার ডিমোটিভেট ফিল করার দরকার নেই, আপনি যদি এটা ফুল টাইম ক্যারিয়ার হিসেবে নিতে চান রাইট গাইডেন্স হলেই আপনি এবং রাইট ক্যারেক্টার হলেই আপনি কিন্তু লাইফে ডিসিপ্লিন, এটা খুব ইম্পর্টেন্ট। অ্যাবসলিউটলি, আমরা গল্প চালিয়ে যাচ্ছি, আমরা মানে ড্রিঙ্কসও কন্টিনিউ করব, প্লিজ কিপ ওয়াচিং। আমরা এই এপিসোডের এই সেগমেন্টের একদম শেষ পর্যায়ে পৌঁছে গেছি। আপনারা জানেন আমরা এই সেগমেন্টে জেনারেলি যেটা আলোচনা করে থাকি সেটা হচ্ছে আমরা আমাদের সাথে ধ্রুব কী কী কাজ করেছে এবং বংবং এন্টারটেনমেন্ট যেটা আমাদের চ্যানেল আপনারা এতদিন সাবস্ক্রাইব নিশ্চয়ই করে ফেলেছেন এবং বংবংকে নিয়ে আপনারা চর্চা করছেন, প্রবঞ্জিত অনিমেষের গান আপনারা এই চ্যানেলেই শুনতে পান। এই চ্যানেলে কেন আপনাদের মতো মানুষ আরও জুড়বেন, আরও আসবেন, আমাদের সাথে কাজ করবেন সেটার ব্যাপারে আমি ধ্রুবর মুখ থেকেও শুনব। তার আগে আমি জাস্ট দুটো তিনটে জিনিস একটু হাইলাইট করতে চাই, কারণ আমাদের শোভনজিৎ অনিমেষের কেরিয়ারে আমরা তিনটে রবীন্দ্রনাথের লেখার উপর সুর দিয়েছি, আপনারা জানেন, আমরা অনেকবার বলেছি। প্রথম গান যেটা আমরা নচিকেতা চক্রবর্তীর সাথে কাজ করেছি সেটা বঙ্গমাতা, সেটা এতদিনে প্রায় লক্ষাধিক ভিউজ আপনারা আমাদেরকে সম্মান দিয়েছেন, লক্ষাধিক ভিউজ করে। এছাড়া দৃষ্টি রিসেন্টলি যেটা রূপঙ্কর ব্যক্তি গিয়েছেন সেটাও প্রায় লাখখানেক ভিউজ হয়েছে, লাখ ক্রস করে গেছে একদিন। থার্ড যেটা আমরা ইনফ্যাক্ট প্রথম শুরু করেছিলাম চিত্তজেতা ভয়েসে, যেটা আমরা আরও কিছু আর্টিস্টকে দিয়ে, মানে সুচিকেতা, রূপঙ্কর বাগচি এবং আরও কিছু স্বনামধন্য আর্টিস্টকে দিয়ে আমরা গাওয়ানোর চেষ্টা করছি এবং একটা মাল্টিপল আর্টিস্ট দিয়ে একটা করার চেষ্টা করছি। এই তিনটে গানেরই ওই যেটা অনিমেষ তখন বলছিল যে রান্নাঘর কিন্তু ধ্রুবর স্টুডিও এবং প্রত্যেকটা গানেই কিন্তু ধ্রুবর ছোঁয়া আছে প্রোগ্রামিংয়ে এবং অ্যারেঞ্জমেন্টেও আমাদের সাথে পার্টিসিপেট করেছে। তো ধ্রুব বংবঙ্গে কেন ইন্ডিপেন্ডেন্ট মিউজিশিয়ানস এবং ফিল্ম মেকার্সরা আমাদের সাথে কাজ করে? সব থেকে বড় কারণ হলো যেটা, আমি অনেক প্রোডাকশন হাউস দেখেছি, ঠিক আছে, বা কাজও করেছি, কিন্তু একটা মানে প্রোডাক্টকে নিয়ে এত যত্ন করে কাউকে কাজ করতে পারি, যেটা হলো যে কাজটা বেরোনোর পর, ঠিক আছে, যে যত্নটা কাজের প্রতি, ঠিক আছে, যে ভালোবাসাটা দেওয়া হয়, যেভাবে প্রমোট করা হয় গানটাকে, ঠিক আছে, জেনারেলি প্রোডাকশান একটু দায়ের সারা হয়ে যায় কাজটা বেরিয়ে যাওয়ার পর, কন্টেন্ট বেরিয়ে গেল, কাজ হয়ে গেল, নেক্সট কন্টেন্টের দিকে মন চলে গেল। বংবঙ্গে প্রতিটা কাজের ওপরে যত্নটা নেওয়া হয়, তার জন্য আমার মনে হয় যে
নতুন ক্রিয়েটার বা এক্সিস্টিং ক্রিয়েটার সবাই পছন্দ করে বংবঙ্গে নিজের কন্টেন্ট দিতে বা বংবঙ্গের সঙ্গে কোলাব করতে। তো এটা সবথেকে বড় রিজন। আর দ্বিতীয় হলো রিজন হলো বংবঙ্গে ক্রিয়েটিভ কাজ হয়, যেটা আমি বলতে পারি কিছুটা নন কমার্শিয়াল, কিছুটা কমার্শিয়াল, আমি বলবো না কমার্শিয়াল নয়, কিন্তু তার মধ্যে এক্সপেরিমেন্টাল লোক কাজ থাকে, যেটা আমরা ইন্ডাস্ট্রির বাইরে যদি যাই তাহলেও আমরা একটা অন্যরকমের মিউজিক পাই ইন্ডাস্ট্রির বাইরে, যেটা যেটা ইন্ডাস্ট্রিতে আমরা পাই না, সেটা বংবঙ্গে পাই। তো নতুন যারা ক্রিয়েটিভ ক্রিয়েটার, যারা ভাবে যে মিউজিকটাকে আমরা শুধুমাত্রই টাকার জন্য নয়, টাকা তো অবশ্যই দরকার, কিন্তু শুধুমাত্র টাকার জন্য নয়, টাকা ছাড়াও আমরা মিউজিকটাকে একটা, আমাদের আর্টটাকে একটা অন্যভাবে প্রেজেন্ট করব, তো তার জন্য আমার মনে হয় বংবঙ্গ বেস্ট প্ল্যাটফর্ম, যেটা আমার ব্যক্তিগত মতামত। 46,000 সাবস্ক্রাইবারের কাছে আপনি দিনে দিন পৌঁছে যেতে পারছেন। আর আরও একটা জিনিস, সেটা হচ্ছে যে আমাদের যে যতটুকু একটা কন্টেন্টের থেকে যেটুকু টাকা আমরা রোজগার করি আমাদের চ্যানেল, সেই পুরোটাই কিন্তু আমরা কন্টেন্ট মেকারদের 100% আমি ক্রিয়েটারের প্রতি শুধু 46,000 সাবস্ক্রাইবারের তো পৌঁছাচ্ছে অবশ্যই, তাছাড়াও একটা কন্টেন্টকে যতটা পুশ করা পসিবল সেটা তোমরা করছো, যতটা মানুষের কাছে পৌঁছানো যায়। 46,000 ইজ নট আ ম্যাটার অফ জোক। তাছাড়াও তোমরা কন্টেন্টটাকে বিভিন্ন মানুষের কাছে পৌঁছাচ্ছ তোমাদের বিভিন্ন নেটওয়ার্কিংয়ের মাধ্যমে। তো এটা 90% প্রোডাকশন করে না, ঠিক আছে? তো এই এই জিনিসটার জন্য আমার মনে হয় যে নতুন ক্রিয়েটাররা, শুধু নতুন ক্রিয়েটার নয়, ইভেন যারা এক্সিস্টিং ক্রিয়েটার তারাও ইন্টারেস্টেড হবে, হচ্ছে, আর তাদের জয়েন করা উচিত। এই একটাই কারণ, যেটা হলো যে যত্ন আর নেটওয়ার্কিং। হ্যাঁ, মানে আপনি কন্টেন্ট কষ্ট করে বানিয়ে যদি নিয়ে আসেন, আমরা আমাদের হার্ট আর্ন পয়সা দিয়ে আমাদের রোজগারের টাকা, তার ভ্যালু অ্যাড হয়। আপনার কন্টেন্টকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের, 50,000 থেকে 1,00,000 লোকের কাছে আপনার কন্টেন্ট নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের। আপনাকে শুধু কন্টেন্টটা বানিয়ে নিয়ে আসতে হবে, বা কন্টেন্ট বানানোর জন্য যদি কোথাও আমাদের সাপোর্ট লাগে, আমরা মানে উই আর হ্যাপি টু হেল্প ইউ। হ্যাঁ, মানে একটা ইন্ডিপেন্ডেন্ট আর্টিস্টের পক্ষে নতুন একটা অডিয়েন্সের কাছে পৌঁছানো ইটসেলফ একটা বড় চ্যালেঞ্জ। সেখানে আমাদের এই প্ল্যাটফর্ম ইজ ক্রিয়েটেড বাই ক্রিয়েটার্স, ফর ক্রিয়েটার্স অ্যান্ড অফ দ্য ক্রিয়েটার্স, যেটাই আমরা বলে থাকি। তো আমাদের সাথে জুড়ুন, ধ্রুবর মতন শিল্পী যারা আমার সাথে জুড়ছে, আমাদের সাথে জুড়ছে, আমাদের ভ্যালু অ্যাড করছে, নতুন কন্টেন্ট দিচ্ছে, এই এইভাবে আমাদের কন্টেন্টের টিম বেড়ে চলেছে, এবং আমরা নতুন নতুন আর্টিস্টদের চাইছি আমাদের সাথে জুড়তে, এবং আপনারাও জুড়ুন আমাদের সাথে, প্ল্যাটফর্মটাকে বড় করি আমরা সবাই মিলে, এবং আমাদের মিউচুয়ালি আপনাদের হেল্প করি। কেন কি আমাদের আমাদের যে ক্যাপটিভ অডিয়েন্স, এটা আপনার প্রোডাক্টের গুলো মানে আপনার প্রোডাক্ট শুনতে পারবে, দেখতে পাবে, এবং আপনার ক্যাপটিভ যে অডিয়েন্স তাদেরকে আমরা পাবো। তো এটি বলি মিউচুয়াল বেনিফিশিয়াল অপশান, যেটা একটা প্ল্যাটফর্মের দায়িত্ব, যেখানে আমরা উই আর হেল্পিং, দ্য ক্রিয়েটার্স আর হেল্পিং ইচ আদার, এবং বংবং অ্যাজ এ প্ল্যাটফর্ম যেহেতু নন কমার্শিয়াল, ফলে কোনো প্রবলেম নেই, আমাদের ক্রিয়েটার্স গেট অল দ্য মানি দ্যাট ইজ আর্নড বাই দ্যাট প্রোডাক্টস, ইট অলরেডি গোজ টু ইউ ভেরি ট্রান্সপারেন্টলি, বিকজ ইউ বিকাম দ্য কী বলবো ড্যাশবোর্ডের অধিকারী, আপনি দেখতে পাবেন পুরোটা হাউ ইট ইজ আর্নড অ্যান্ড এভরিথিং। তো এখানে কোনো রকম এরকম মালিক নেই, কোনো এমপ্লয়ি নেই, আমরা সবাই মালিক, আমরা সবাই একসাথে কিছু করার চেষ্টা করছি। আমাদের সাথে জুড়ুন আর বংবঙ্কে এগিয়ে নিয়ে যান, আপনার ক্রিয়েটিভিটি দিকে দিকে ছড়িয়ে দিন, আমরা আমাদের তরফ থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেবো। শুনতে থাকুন বংবং অ্যান্ড ধ্রুবর গান শুনতে থাকুন, অসাধারণ কম্পোজিশনস। থ্যাংক ইউ সো মাচ। সাবস্ক্রাইব টু হিজ চ্যানেল অ্যান্ড সাবস্ক্রাইব টু বংবং এন্টারটেনমেন্ট অ্যাজ ইউ হ্যাভ অলরেডি ডান। তো সবাই দেখতে থাকুন বংবং এন্টারটেনমেন্ট, সাবস্ক্রাইব করুন, ঠিক আছে? খুব জলদি প্রচুর কন্টেন্ট আসতে চলেছে বংবং এন্টারটেনমেন্টে, বড় বড় আর্টিস্ট দেখতে পাবেন, কিছু নতুন মুখও দেখতে পাবেন, ঠিক আছে? আর অবশ্যই চোখ রাখুন, আর যদি ক্রিয়েটিভ কাজ আপনারা পছন্দ করেন তাহলে বংবং বেস্ট প্ল্যাটফর্ম। থ্যাংক ইউ, কিপ ওয়াচিং বংবং, থ্যাংক ইউ সো মাচ, চাও, বাই বাই, বাই বাই।